নমস্কার বন্ধুরা, স্কুল অফ রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে মুভিটা নিয়ে আমি আলোচনা করব, সেই মুভিটার যে গল্প, সেই গল্পটা আমাদের বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটার নাম আমি এখনই বলছি না, আপনারা অনুমান করার চেষ্টা করুন। আজ থেকে বেশ কিছু বছর আগে যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে পড়তাম, তখন পাঠ্যপুস্তকেও এই গল্পটা আমরা পড়েছি। তাছাড়া 1960 সালে, সেটা আজ থেকে 60 বছর আগে, তত বয়স তো আমাদের নয়, উত্তম কুমারকে নিয়ে অগ্রদূত সাহেব একটা সিনেমা তৈরি করেছিলেন। তো এই বিষয়টা নিয়ে সিনেমা আমাদের আগেও দেখা আছে, মানে আজ থেকে 60 বছর আগের একটি সিনেমা। তো সেইটিকে নিয়ে, সেই গল্পটিকে নিয়ে ডিরেক্টর বিপিন নন্দকার্নি একটি মুভি তৈরি করেছেন, তার নাম হচ্ছে দারবান। তো এই মুভিটার মুখ্য চরিত্র সারি ভাসমি, এবং এই ক্যারেক্টারটার নাম হয়তো বললে আপনি কিছুটা অনুমান করতে পারবেন যে এই গল্পটার, এই ছোট গল্পটার নাম কি। গল্পগুচ্ছে অবশ্যই এটি রয়েছে, আর এখনও যদি না বুঝতে পারেন তাহলে আমি এটা বলতে পারি যে এই যে ক্যারেক্টারটা সারি ভাসমি প্লে করেছে তার নাম হচ্ছে রাইচরণ, হয়তো বুঝতে পেরে গেছেন। যাই হোক, এই দারবান মুভিটা দেখার মেন কারণ এটাই যে আমরা এত বছর আগে যেই গল্পটা পড়েছিলাম বা সিনেমাটা দেখেছিলাম, সেটা আমাদের পুরনো স্মৃতিকে কতটা আলোড়িত করতে পারে বা আমাদের মধ্যে কতটা ইমোশনকে জাগরিত করতে পারে, সেটাই এখানে দেখাচ্ছিল। এবং সত্যি বলতে কি, এই সিনেমাটা এই রাইচরণ ক্যারেক্টারটার উপরেই পুরো ডিপেন্ডেন্ট। একটা মানুষের জীবন, একটা মানবিকতার গল্প, তো সেটা সম্পূর্ণ সুন্দরভাবে পালন করেছেন সারি ভাসমি, এবং খুব সুন্দরভাবে এই সিনেমাটা এক্সিকিউট করেছেন ডিরেক্টর বিপিন। তাছাড়া এই সিনেমার সিনেমাটোগ্রাফি খুবই ভালো, সঙ্গে মিউজিক এবং গানগুলো বেশ ভালো, শুনতে খুব ভালোই লাগে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর, VFX, প্রথমে এতটা আশা করিনি যে এতটা ভালো এর VFX বা ব্যাকগ্রাউন্ড স্কোর হবে, সেগুলোও বেশ ভালো। সঙ্গে শরদ কেলকার বা ফ্লোরা শাইনির মতো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকলেও তাদের রোল অতটা বেশি নেই, কিন্তু যেটুকু আছে তারা ঠিকঠাক করেছেন। শরদ কেলকারও যথেষ্ট ভালো প্লে করেছেন, অনুকূলের ক্যারেক্টারটা শরদ কেলকার প্লে করেছেন। এছাড়া আপনারা এই মুভিতে, যারা আমরা বাঙালি, তারা বিশেষভাবে ফিল করতে পারবো গ্যাংটকের কিছু দৃশ্য। শেষ দিকে প্রায় 10-15 মিনিট শুটিং যেটা হয়েছে সেটা গ্যাংটকের, মানে 10-15 মিনিট লেন্থ মুভিটার গ্যাংটকের কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে। আর একটি ছোট রোলে রয়েছেন আমাদের ভাবিজি, মানে মির্জাপুরের ভাবিজি, যাই হোক সেটা বলছি না। এখানে তিনি রাইচরণের, রসিকা দুগ্গাল আর কি, তিনি রাইচরণের স্ত্রীর ভূমিকা পালন করে, ছোট্ট রোল কিন্তু খুবই ভালো লেগেছে। তো ওভারঅল এই মুভিটা আজকের দিনে, আজ 4 ডিসেম্বর, অনেক আলাদা আলাদা সিনেমা যেমন টেনেট রিলিজ করেছে আর কিছু ওয়েব সিরিজ রিলিজ করেছে, সন্স অফ সয়েল, তো সেক্ষেত্রে এই মুভিটা কতটা লোকে দেখবে সেটাই ভাববার বিষয়। কিন্তু আমরা বাঙালি হিসাবে এই মুভিটা আমাদের দেখাটা অবশ্যই কর্তব্য, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। কিন্তু যদিও নাম মেনশন করা হয়নি, কী কারণে করেননি আমি জানি না, হয়তো লোকে ইন্টারেস্ট কমে যেতে পারে বলে হয়তো নামটা মেনশন করেনি যে এই শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে। কিন্তু ওভারঅল মুভিটা খুবই ভালো, একবার দেখে নেওয়াই যায়। তো টোটাল এই মুভিটাকে আমি দেবো 10-এর মধ্যে 7.5/10, মানে ভেরি গুড।